49 দিন পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সদরঘাট থেকে চলাচল শুরু করেছে লঞ্চ। টার্মিনাল থেকে 43টি রুটে 150+ লঞ্চ চলাচল করছে। তবে লঞ্চ চলাচলের শুরুর দিন সকালে যাত্রীর সংখ্যা ছিল কম। স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে লঞ্চে উঠছেন যাত্রীরা। উঠার সময় যাত্রীদের হাতে জীবাণুনাশক দেওয়া হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে শরীরের তাপমাত্রা। দর্শক, এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী মাহবুব সৈকত, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, দীর্ঘদিন পর সরব হয়ে উঠেছে সদরঘাট, তো লঞ্চ চলাচল ও স্বাস্থ্যবিধি মানার কেমন চিত্র লক্ষ্য করছেন আপনি, যদি আমাদেরকে বলতেন? মানে আপনাকে ধন্যবাদ। সকাল থেকেই আসলে ঢাকা সদরঘাট কিন্তু যাত্রীদের যে পদচারণা সেই পদচারণায় কিন্তু মুখরিত হয়েছে। যদিও আজকে যেহেতু অনেক দিন পরে, প্রায় 49 দিন পরে যাত্রী চলাচল শুরু হয়েছে, সেই তুলনায় কিন্তু যাত্রীর চাপ খুব একটা নেই। একটু বলে রাখা ভালো, তা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা আছি সদরঘাটের লালকুটি ঘাটে। এই লালকুটি ঘাট থেকে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় এই দিনের বেলাও এবং রাতেও জাহাজ ছেড়ে যায়, তা হচ্ছে যে চাঁদপুরের উদ্দেশ্যে। এছাড়া গোটা ঢাকায় যে টার্মিনাল, যেগুলো লঞ্চ টার্মিনাল, বরিশাল অঞ্চলের জাহাজ কিন্তু ছাড়বে হচ্ছে রাত 8টার পর থেকে। তো সুতরাং সেই যাত্রীরা কিন্তু বিকেলে আসবে, আর এখন যারা আসছেন এরা কিন্তু একদমই চাঁদপুর গামী। একটু বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি যেটি আমরা দেখেছি লঞ্চে ওঠার সময়, অনেক জাহাজই আমরা দেখেছি যে মাস্ক ছাড়া সবাইকে বলছে তারা সচেতন করার, কিন্তু স্যানিটাইজেশন, কিছু কিছু লঞ্চ স্যানিটাইজ দেওয়ার চেষ্টা করছে, কেউ হয়তো রেখে দিয়েছে দেখানোর জন্য। কিন্তু লঞ্চ ঘাটে ঢোকার সময় যে BIWTA যে টানেল, জীবাণুনাশক টানেল, সেই টানেল কিন্তু আসলে তাদের আমরা ব্যবহার করতে দেখিনি, বা এটা গত এক বছর আগে যে যখন করোনা সংক্রমণ ছিল তখন কিন্তু BIWTA তাদের যে টানেল, জীবাণুনাশক টানেলের ব্যবস্থা করেছিল, কিন্তু এবছর কিন্তু সেটি নেই। আমরা ইতিমধ্যেই দেখছি যে এখন একটি জাহাজ, এটি কিন্তু 3টার সময় যাবে। আমরা ভাড়ার ব্যাপারে দেখেছি যে ভাড়া কিন্তু 60% বৃদ্ধি করা হয়েছে, যদিও কেবিন ভাড়া তারা বলেছে ঠিক রাখছে। আমরা একটু কথা বলি আপনাদের, আগে এটা কোথা থেকে কোথায় যাবে? ঢাকা থেকে যাবে ঈদগাহ ফেরিঘাট। ভাড়া আগে কত ছিল, এখন কত নিচ্ছে? ভাড়া ছিল আগে ছিল 116 টাকা, এখন কত নিচ্ছে? এখন নিচ্ছে 150 টাকা। কত ভাড়া বাড়াইছেন? কত বাড়াইছেন? সরকার যা বাড়াইছে 60%। কেবিন ভাড়া কত বাড়াইছে? কেবিন আগে যা আছে তাই। আসলে শুনতে পেয়েছেন যে কেবিনে আসলে স্বাস্থ্যবিধি মানার কিছু নেই, সিঙ্গেল কেবিন এবং ডবল কেবিন, যারা দক্ষিণ অঞ্চলে যাতায়াত করেন জানেন, সেখানে যে যাত্রী নির্দিষ্ট আছে সেটি কিন্তু তারা আসলে বাড়ায়নি। আমরা দেখেছি এখানে রেখেছে, এইটা আসলে কি দিয়েছেন, এই এটা কি? এটা ইয়ার হ্যান্ড স্যানিটাইজেশন। এটা কোথা থেকে পেয়েছেন আপনারা? আমরা ইয়ে দেখি আনছি। আমরা একটু যাত্রীদের সাথে কথা বলছি, দেখছেন যে কিছু যাত্রী এখানে এসছে, আমরা একটু কথা বলি আপনাদের সাথে। কোথায় যাবেন আপনারা? আমরা শরীয়তপুর যাচ্ছি। এটা কি শরীয়তপুরের? জি, এটা হ্যাঁ, ঈদগাহ ফেরিঘাট। ঈদগাহ। তো এর আগে কতদিন পরে যাচ্ছেন, নাকি ঢাকায় এসেছিলেন কবে? আমরা ঢাকায় থাকি, বেড়াতে যাচ্ছি, ঈদে তো যাওয়া হয়নি, এই কারণে এখন যাওয়া হচ্ছে। তো হঠাৎ করে আজকেই কেন যাওয়ার সিদ্ধান্ত নিলেন? আজকে লঞ্চটা খুললো তাই। লঞ্চ যাতায়াতের ব্যাপারে আপনাদের নিঃসন্দেহে স্বাচ্ছন্দ্য ফিল করেন নাকি? হ্যাঁ, আমরা লঞ্চেই সবসময় যাওয়া আসা করি, আমাদের লঞ্চেই ভালো লাগে। দেখি আসলে মনি, একটা বিষয় বলে রাখা ভালো যে যতগুলো পরিবহন রয়েছে, বাসে কিন্তু নির্দিষ্ট সংখ্যক যাত্রী যেতে হয় এবং সেটির কিন্তু আসলে এক জায়গায় বসে থাকতে হয়, ট্রেনেও কাছাকাছি, কিন্তু একমাত্র নৌ পরিবহন যেখানে আসলে যাত্রীরা কিন্তু চলাচলে
বিশাল জায়গা পড়ে থাকে সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি একটু যদি কর্তৃপক্ষ খেয়াল রাখেন তাহলে কিন্তু স্বাস্থ্যবিধি রক্ষা করে সবসময় আসলে যাতায়াত করা সম্ভব। তো মনি এই ছিল আসলে সদরঘাটের বর্তমান চিত্র। নিঃসন্দেহে এই সদরঘাট সন্ধ্যার পর থেকে কিন্তু আরও অনেক যাত্রী মুখোমুখি অনেক কিন্তু মুখরিত হয়ে উঠবে এবং যাত্রীরা চাচ্ছেন স্বাস্থ্যবিধি যেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যেন আরও একটু কড়াকড়িভাবে দেখা হয়। মনি মাহবুব আপনাকে ধন্যবাদ। We'll be right back.